আল্লাহর হাবিব ছোট্টবেলা বাবাকে হারিয়ে ফেলেছে, জন্ম হওয়ার পর বাবাকে দেখতে পান নাই, বাবার কবরটাকে দেখতে গিয়ে মা জননীকেও হারিয়ে ফেলেছেন, মা এবং বাবার থেকে বিশ্বনবী ইয়াতিম হয়ে গেল। আরবে মক্কায় মক্কাতুল মুকাররমায় আর মদিনাতুল মুনাওয়ারায় যদি কেউ ছোট্টবেলা বাবা আর মা থেকে এতিম হয়ে যায় তাহলে তার সব দায়িত্বভার দেখাশোনার লালন পালনের সব দায়িত্বভার চাচার উপরে বর্তায়। সেই সূত্রে আবু তালিব হলো বিশ্বনবীর চাচা, বিশ্বনবীর বাবা নেই মা নেই, দায়িত্ব লালন পালনের ভার আবু তালিবের উপরে চলে গেল, ঠিক কিনা? আবু তালিব আমার নবীকে কোলে পিঠে করে মানুষ করিয়েছে, এমনকি এই আবু তালিব গোস্ত মুখে চাবাইয়া চাবাইয়া নরম করে বিশ্বনবীর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! কোলে পিঠে করে মানুষ করেছে আবু তালিব আমার নবীকে। একবার আবু তালিব বাসায় না থাকা অবস্থায় আবু জাহিল বিশ্ব নবীর দিকে তাকায়া চোখ রাঙিয়ে মেজাজ দেখিয়ে ভুরু কঞ্চিত করে রাগ দেখিয়েছিল, যখন আমার নবী কান্নায় কান্নায় বুক ভাসিয়ে দিলেন, তখন হঠাৎ করে আবু তালিব বাসার মধ্যে আসার পরে দেখেন আমার কলিজার টুকুরা ভাতিজা মোহাম্মদের দুই চোখে পানি। বিষয়টা কি বাবা রে, কাঁদো কেন, কি হয়েছে তোমার? আল্লাহর হাবিব বললেন, চাচা যান, আপনার বড় ভাই আবু জাহেল আমাকে কষ্ট দিয়েছে, আমার মা নাই বাবা নাই, সেই কথা বলে ভুরু কুঞ্চিত করেছে মেজাজ দেখিয়েছে। ও চাচা বা, আমি সহ্য করতে পারি নাই এই জন্য কাঁদি। আবু তালিব সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা ধনুকের শিলা নিয়ে আবু জাহিলের দরজার মধ্যে দাঁড়িয়ে গেল, দরজার মধ্যে নক করে বলল, আবু জাহিল গেট খুলে দাও। আবু জাহিল গেট খুলে দিল। আবু তালিব বললেন, আবু জাহিল রে, তুমি ভালো করে জানো এই মুহাম্মাদের চোখের পানি আমি আবু তালিব সহ্য করতে পারি না, ওর মা নাই বাবা নাই, এখন আমি ওর মা, আমি ওর বাবা, মোহাম্মদকে কাঁদিয়েছ কষ্ট দিয়েছ, এটার জন্য কি শাস্তি হতে পারে দেখো। কথা বলা শেষ হতে না হতেই আবু তালিব ধনুকের শিলাটা দিয়ে আবু জাহিলের কপালের মধ্যে একটা আঘাত করে দিল, এক চটে আবু জাহিলের কপালটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসলো। ওই দিন থেকে আবু তালিব বিশ্ব নবীকে রেখে কোথাও একাকিত যান না। আপনি কয়দিন আল্লাহর নবীকে ভালোবেসেছেন? আপনার ভালোবাসা তো শুধু মিলাদ দিয়া বাজারের জিলাপি সাফ করা, কথা বলে না কেন? আপনার ভালোবাসা তো শুধু ইয়া নবী সালাই মালাইকা বলে শেষ, কথা বলছে না কেন? আর আবু তালিব ভাতিজাকে কষ্ট দিয়েছে, ক্রন্দন করিয়েছে, এই জন্যে আবু জাহিলের কপার মধ্যে ধনুকের শিলা দিয়ে পিঠ মেরে দিয়েছে, মার দিয়েছে, আঘাত করেছে, ঠিক কিনা? এই আবু তালিব একবার শাম সিরিয়ার দিকে বাণিজ্য কাফেলা নিয়ে বেরিয়েছিল, মোহাম্মদকে বলল, মোহাম্মদ আমি তোমাকে রেখে কোথাও যাব না, তোমাকে আমার কাছে না থাকলে পরে না দেখলে পরে আমার শূন্য শূন্য মনে হয়, কেন জানি একা একা মনে হয় মোহাম্মদ, তুমি আমার কলিজার টুকরা বাবা, তোমাকে নিয়ে আমি বাণিজ্যে যাব। আবু তালিব বিশ্বনবীকে নিয়ে বাণিজ্য কাফেলা নিয়ে শাম সিরিয়ায় চলে গেলেন। সিরিয়া ও শামের মধ্যবর্তী একটি জায়গায় হিন্দুদের পাদ্রি যার নাম হলো বোহাইরা রাহেব পথের মধ্যে বসে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, চোখ বন্ধ করে ধ্যানে ছিলেন। উনি বাইবেলে পড়েছেন, দেখেছেন, গবেষণা করেছেন, এই পথ দিয়ে এমন একজন যুগের শ্রেষ্ঠ মহামানব আসবেন
যার নাম মা রেখেছে আহমদ আর আমার আল্লাহ পাক নাম রেখেছে মুহাম্মদ মা ডাকতো আহমদ বলে আর আল্লাহ পাক ডাকতো ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার মা আদর করে ডাকতো আহমদ আর আমার আল্লাহ পাক আদর করে ডাকতো মুহাম্মদ উনি কিতাব গবেষণা করে বুঝতে পেরেছেন এই পথ দিয়ে এই রোড দিয়ে একজন যুগের শ্রেষ্ঠ মহামানব আসবে তার অপেক্ষায় তিনি ধ্যানে বসে আছেন বোহাইরা রাহিব এরপরে আবু তালিব যখন বিশ্বনবীকে নিয়ে শামসেরিয়ায় ঢুকে পড়লেন কাফেলা নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন বোহাইরা রাহিব বিশ্বনবীর হাতটা ধরে বললেন আমি তো তার অপেক্ষায় ছিলাম আমি এনাকে দেখার জন্য এখানেই বসেছিলাম চাচা আবু তালিবকে বলল এই ছেলে আপনার কি হয় আবু তালিব বলল মুহাম্মদ আমার কলিজার টুকরা ও আমার জানের জান ও আমার পরাণের পরাণ শিশু মুহাম্মদ আমার কলিজার টুকরা আমার ভাতিজা বোহাইরা রাহেব বললেন আপনি যদি আপনার এই ভাতিজাকে বাঁচাতে চান জলদি করে বলছি এই সীমানাকে পাড়ি দিয়ে আবার মক্কায় ব্যাক হয়ে চলে যান কারণ এই জায়গার মধ্যে 70 হাজারের মতো ইহুদি ও খ্রিস্টান অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা আক্রমণ করার জন্য এই পাহাড়ের পদদেশের মধ্যে অপেক্ষমান রয়েছে আপনি যদি আপনার ভাতিজাকে বাঁচাতে চান জলদি করে বলছি এই জায়গা থেকে আপনি কেটে পড়েন আপনি তাড়াতাড়ি ওনাকে নিয়ে চলে যান না হলে কাফেরগুলো তাকে হত্যা করে দেবে ইহুদিরা বোহাইরা রাহেবের সামনে এসে বলল তাহলে ও বোহাইরা রাহেব আপনি যদি মারা যান আপনি যদি চলে যান আপনার পরে আর কি কোনো মহামানব এই দুনিয়ায় আসবে না বোহাইরা রাহেব বললেন আমার পরে আর কেউ আসবে না তবে এমন একজন ব্যক্তি আসবেন যার জুতার ফিতা খোলাবার মতো যোগ্যতা আমি বোহাইরা রাহেবের নাই আল্লাহু আকবার তেনার নামটা কি বলতেই পারে না কি নাম কথা বলেন কেন নামটা কি তার এই মুহাম্মদকে এত বেশি আবু তালিব ভালোবাসত ওখান থেকে ব্যাগ হয়ে মক্কায় চলে আসলেন ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দিল ভাতিজার জান বাঁচার জন্য মক্কায় ব্যাগ হয়ে আসলেন এবার বলেন তো আবু তালিবের সে কি আপনি বেশি নবীকে ভালোবাসতে পারেন কথা বলেন না কেন পারেন এই আবু তালিব বয়োবৃদ্ধ হয়ে গেল বিশ্ব নবী তার শিয়রের পাশে দাঁড়িয়ে গেল গিয়ে বললেন চাচা যান ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করিয়েছেন আজ এই অন্তিম সময় আপনার কাছে একটা দাওয়াত নিয়ে আসছি আল্লাহু আকবার আর চাচা একবার শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার কোনো দরকার নাই কারণ আমি মুহাম্মদ আপনার তো ভাতিজা আমি এমনি তো খুশি আছি জোরে করুন আল্লাহু আকবার আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ওই হাশরের কঠিন ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব একবার শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ আবু তালিব বিছানায় শয্যায় শায়িত অবস্থায় চোখ দুটো খুললেন আর মাথাটা একটু উঁচু করে বললেন মুহাম্মদ বাবারে আমি তোরে কলিজা দিয়া ভালোবাসি আজকে দেখ আমি অসুস্থ এই জন্য মক্কার লিডার ফারসেনরা মক্কার যারা নেতৃত্ব দেয় আবু জাহেল কতবা সাহেবা উনি দেবেন মগিরা এই সমস্ত নেতারা আমার শিয়রের পাশে দাঁড়িয়ে আছে এ বাবা দেখ ডানের দিকে যে লোকটা ইনি হলেন আবু জাহেল
তারপরে যে লোকটা ইনি হলেন উতবা, তারপরে যে লোকটা তিনি হলেন সাইবা, এরপরে যে লোকটা উনি হলেন আবু জাহেলের কলিজার টুকরা বন্ধু, ওর নাম হলো ওলি দেবেনে মগিরা। সেই ওলি দেবেনে মগিরার কথা সূরা কলমের ভিতরে এসেছে। সূরা কলমের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, উতুল্লিম বাদা জানিকা জানি। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন উতুল্লিম বাদা জালিকা জানি, এই লোকটা ছিল যার সন্তান, ওর জন্মের কোনো ঠিক ঠিকানা ছিল না। এই লোকগুলা সেইদিন আবু তালিবের শিয়রের পাশে এসে দাঁড়িয়ে বলতেছে, ও নেতাজি, আপনি হলেন মক্কার সবচেয়ে বড় বিশিষ্ট বুদ্ধিজীবী, আপনি হলেন আমাদের উপদেষ্টা, আজ মৃত্যুর সময় আপনি কি মুহাম্মাদের কালেমা পড়ে আপনি জাহান্নামের ভয়ে আজ আমাদের বাপদাদার ধর্মের মুখে চুনকালি লাগাবেন নাকি? আবু তালিব বলল, বাবা দেখছো তো এরা কি বলে, আজকে যদি আমি এই জায়গায় তোমার বলানো কালেমাটা পড়ে নেই আর দিনটা গ্রহণ করে মরে যায়, তাহলে আগামীকাল সকালবেলা এই মক্কার লিডার পার্সন গুলো মক্কা আর মদিনার বিভিন্ন জায়গায় তারা প্রচার করে দিয়ে বলে বের হবে, আবু তালিব একটা ভীতু মানুষ, ভয়ের ঠেলায় জাহান্নামের ভয়ে ভীতু হয়ে মুহাম্মাদের দিন গ্রহণ করেছে আর আমাদের বাপ দাদার ধর্মের মুখের মধ্যে চুনকালি লাগিয়েছে, এটা বড় অপবাদ বাবা, মান নষ্ট হয়ে যাবে, সম্মান খাটো হবে। আমি বলতে পারবো বাবা, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো, আমি দিনের উপরে বিশ্বাস রাখি, আমি জানি তোমার আল্লাহ সত্য, আল্লাহু আকবার, আমি জানি তোমার আল্লাহ মহান, আমি জানি তোমার আল্লাহর গ্রন্থটাও সত্য, আর আমরা যারা এই কাবা শরীফের ঘরের ভিতরে 360টা মূর্তি বানিয়েছি, লাত মানত উজ্জা হবর, এগুলো হচ্ছে আমাদের খোদা। ও বাবারে, এই খোদাগুলো আমরা নিজের হাতে বানিয়েছি, কথা বলে না কেন? আ বাবা, আমরা পোয়ালের ভূতি দিয়া সুন্দর করে একটা মূর্তি বানায় তার গায়ের মধ্যে আবার কাদা মাটি লাগিয়ে দিয়েছি, এর উপরে বার্নিশ করে দিয়েছি, তার উপরে আমরা কালার করে দিয়েছি, লোভনীয় করেছি, একটি মূর্তি বানিয়েছি, সেই মূর্তিগুলোর নাম দিয়েছি খোদা, কারো নাম দিয়েছি লাত, কারো নাম দিয়েছি হবল, কারো নাম দিয়েছি উজ্জা, এগুলো আমাদের খোদা। বাবারে, তোমার আল্লাহ মহান, তোমার আল্লাহ সত্য, আর আমাদের খোদাগুলোকে আমরা নিজের হাতে বানিয়েছি। ও বাবা মুহাম্মদ শোনো, এবার বলো তো, আমরা যারা নিজের হাতে এই মূর্তিগুলো বানাই, এই মূর্তিগুলো আমাদের খোদা নাকি আমরা যারা বানালাম আমরা তাদের খোদা? আপনারা আছেন তো বলতে পারেন না কেন, এই মূর্তিগুলো আমাদের খোদা নাকি আমরা মূর্তির খোদা? যে যে জিনিসটা বানায় সেই সেই জিনিসের খোদা হয়, কথা বলে না কেন? আবু তালেব বলল, বাবারে, এই মূর্তিগুলো তো আমরাই বানিয়েছি, এগুলোর খোদা আমরা, ওরা আমাদের খোদা না। আমার ভাইরা, খোদা 33 কোটি হলে তো বিশাল সর্বনাশের ব্যাপার, মাত্র দুইজনার খেলায় আমরা অশান্তিতে, একজন হলো হাসিনা আর একজন খালেদা, দুইজন, একজন বলে আমি ক্ষমতায় আছি আর একজন বলে যে তুমি নামো আমি যাই, কথা বলে না কেন? দুইজন দুই দিকে কেউ টানে কেউ ছেড়ে বসে থাকে, দুইজনার জন্য যে অশান্তি, যে গোলাগোলে, যে মারামারি, যত হরতাল খুন খারাপি। আরো যদি বলেন তো ভাই, দুইটা যদি কারো খোদা হইত, একটা খোদা যদি বলতো আমি রাইতের খোদা আর একজন দাবি করতো আমি দিনের খোদা, কথা বলে না কেন? হরতাল করত, মিছিল করত, মিটিং করত, সভা করত, সেমিনার করত,
বলতো আমি তো বহুদিন ধরে রাইতের খোদাগিরি করি, তুমি একটু রাতের বেলা শোও আমি একটু দিনের বেলা যাই। এই দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে হরতাল ডাকলাম, আগামী পাঁচ দিন পর্যন্ত সূর্য উঠবে না পৃথিবীতে। হয়েছে কি? আবার একজন হরতাল ডেকে দিত, আগামী কাল থেকে চন্দ্র আর উঠবে না, গ্রহ আর চলবে না, নীহারিকা পুঞ্জ বিন্দ্রিয় এগুলো উঠা ডুবা করবে না। কথা হচ্ছে হয় কি না? এই হরতাল হতো কি হতো না? একজন খোদা একজন সৃষ্টিকর্তা, এই জন্য দুনিয়ার আকাশে নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। কথা বলেন কথা ঠিক কি না? আমার ভাইরা, আমি যে কথাগুলো বোঝাতে চাচ্ছি এগুলো কি বুঝতেছেন? এই আবু তালিব বলল, বাবা সবে সত্য সবে জানি, কিন্তু বলা যাবে না, যদি বলি তাহলে ক্ষমতা আর এই মান আর ইজ্জত শেষ সময় থাকবে না, ঠিক কিনা? এই মানের জন্য, এই সম্মানের জন্য, এই ভ্রাতৃত্বতার জন্য, এই ক্ষমতার আসনের জন্য, এই পাওয়ারের জন্য, এই ক্রেডিটের জন্য আজও দুনিয়ায় বহু মানুষ নিজের পরিশ্রমটা দিতে পারে না। আমি একজন ইমানদার, আজও দুনিয়ায় বহু মানুষ আছে নিজের পরিচয় দিতে পারে না যে আমি পাঁচ অক্ত নামাজি, কারণ নামাজ পড়লে মানুষ অপরাধী ভাবে। আছেন কেউ? আসলে কি বাস্তব? অনেকে মনে করে নামাজ পড়লে এটা মনে হয় ইসলামী দল করে, কথা বলেন ঠিক কি না? নামাজ যেমন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ফরজ, জাতীয়তাবাদী দল বিএনপির মুসলমানদের জন্য ফরজ, জামাত শিবির যারা করে এরা যারা মুসলমান তাদের জন্য ফরজ, ওলামা লীগ সরমনাই যারা করে এরা যারা মুসলমান তাদের জন্য ফরজ, তাবলিগ যারা করে এদের জন্য ফরজ, মুসলমান যারা নিজেকে দাবি করে এদের সবার জন্য নামাজ ফরজ। কথা বলেন কথা ঠিক কি না? আমার ভাইরা, তাহলে পরিচয় তুলে ধরতে হবে, আমি একজন নামাজি, আমি একজন মুমিন, আমি একজন মুত্তাকি। কথা বলেন ঠিক কি না? এই আবু তালিব মৃত্যুর সময় পর্যন্ত বলতে পারে নাই। এবার আপনি একটু ভাবেন তো, মক্কার যদি প্রেসিডেন্ট আবু জাহেলের মতো লোক আবু তালিবের মৃত্যুর সময় তার শিয়রের পাশে এসে দাঁড়ায় থাকতে পারে, তাহলে সহজেই বোঝা যায় বিশ্ব নবীর চাচা এবং বিশ্ব নবীর ফ্যামিলি মক্কার মাটিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যামিলি ছিল। কথা বলেন ঠিক কি না? সবচেয়ে বড় কেডিডলা ফ্যামিলি ছিল, দামি ফ্যামিলি ছিল, তারা বড় লোক ছিল। কথা বলেন ঠিক কি না? অনেক মূর্খ বক্তা বক্তব্য দেয়, আলোচনা করে, ওয়াজ করে, আমার নবীর খেজুরের ঘর আছে। অনেকে বলে আমার নবীজি খুব গরিব মানুষ, আছে না নাই? তুমি জানোই না, তুমি দেখোই নাই, তুমি যাও মক্কাতুল মুকাররমার দিকে তাকিয়ে দেখো, হাজরে আসওয়াদ পাথর থেকে মাত্র প্রায় হাফ কিলোর ব্যবধানে দেখা যাবে বিশ্ব নবীর যে ঘরটা ছিল, আল্লাহর হাবিব যে ঘরের মধ্যে ঘুমাতে, ওই ঘরটা আজ থেকে ষোলো শত বছর আগের দোতলা ঘর ছিল। যখন আল্লাহ আকবার, পাথর কেটে কেটে শ্রেণী করে খোদাই করে আমার নবীজির শিশুবেলার ঘর, ওই ঘর আজও পর্যন্ত রয়েছে। সৌদি গভর্নমেন্ট তা আজ ওই লাইব্রেরি করে উপস্থাপন করেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই আবু তালিবের মৃত্যুর সময় আল্লাহর হাবিবের মুখের বাণী কালেমাটা সে পড়তে পারে নাই, অথচ দাবি করতো আমি বিশ্ব নবীর চাচা। কথা বলছেন কেন? অনেকে আছে নিজেকে বলে আমি একজন মুসলমান, কিন্তু মুসলমানের কাজগুলো কি সে নিজেই জানে না, করবে কিভাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু তালিবের
ঘরের ভিতর থেকে বিশ্বনবী মনটা অন্ধকার করে মুখটা কালো করে ঘরের ভিতর থেকে বের হয়েছি একটি ফাঁকা মাঠের মধ্যে বিশ্বনবী দাঁড়ালেন আর দু চোখের পানিগুলো ঝরঝর করে ফেলালেন বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন আল্লাহ আজ শেষ অন্তিম মুহূর্তকালীন সময়ে আমার নিজের চাচাটাকে আমি হেদায়াত করতে পারলাম না ও আল্লাহ শেষ সময় আমার চাচাটা হেদায়াত পাইল না আমার চাচাকে আমি দেখতেছি হাশরের ময়দানে বাঁচাতে পারবো না ও আল্লাহ তুমি কি আমার চাচাটাকে হেদায়াত করবা না ঠিক ওই সময় একজন সাহাবী ঘরের ভিতর থেকে দৌড় মেরে বেরিয়ে আসলো ওই সাহাবীর উরু রোপণে উরু মানে হলো সরু এই উরু মানে সরু পায়ের এই মোটা অংশটা এই জায়গায় আবু তালিব মাথাটা দিয়ে একটু শুয়েছিলেন ঠিক ওই সময় আবু লাহাবের নয় আবু তালাবের মৃত্যুটাই সাহাবীর এই উরুর ওপরে হয়ে গেল দৌড়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু তালিব একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনবী অজরে চোখের পানিগুলো দিয়ে দাড়ি মোবারক ভিজে ফালাইল আল্লাহর হাবিব জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন আর বললেন আল্লাহ চাচাকে বাঁচাতে পারলাম না সাহাবী বললেন যে রাসূলুল্লাহ আপনি যে কালেমাটা আপনার চাচার সামনে উপস্থাপন করেছিলেন আমি দেখলাম তার মুখের দিকে তাকায়া মৃত্যুর সময় তার দুইটি ঠোঁট যেন লড়ে উঠল আমার মনে হয় সে মৃত্যুর সময় কালেমা পড়ে মরেছে বিশ্বনবী বললেন সাহাবীরে তুমি জানোই না আমি আমার চাচার সামনে উপস্থিত ছিলাম সজ্ঞানে সহ উপস্থিত ছিলাম যখন আমি বলেছি চাচা আব্বা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই ওই হাশরের ময়দানে আমি আমার আল্লাহর সামনে ঝগড়া করে হলেও জান্নাতে দিয়ে যাব এই সাহাবীরে আমি থাকা অবস্থায় আমার চাচা বলতে পারে নাই পড়তে পারে নাই এই জন্য আজ তোমারে বলি আমার চাচার ঠোঁট নড়িয়েছে নাকি পড়েছে নাকি বলেছে আমি রসুল তার সাক্ষ্যদাতা হাসরে হতে পারবো না আল্লাহর নবীর সাহাবী বললেন তাহলে আপনার মতো ভাতিজা থেকে আবু তালিবের লাভটা কি হইল বিশ্বনবী বললেন সাহাবীর শুনে নাও আমি মুহাম্মদ যদি আবু তালিবের ভাতিজাটা শুধু না হতাম রে এই আবু তালিবকে আমার আল্লাহ পাক জাহান্নামের গহ্বরে মাথা থেকে পা পর্যন্ত আগুন ধরিয়ে দিত লাভ হয়েছে তার আমি মুহাম্মদ আবু তালিবের ভাতিজা হওয়ার কারণে আবু তালিবের অনেক বড় লাভ হয়েছে সাহাবী বললেন কি সে লাভ হয়েছে বিশ্বনবী বলেন তার লাভ হয়েছে এটা হাশরের ময়দানে জাহান্নামের গহ্বরের ভিতরে আমার চাচার মাথার মধ্যে একটা আগুনের টুপি পুনিয়ে দেওয়া হবে আর এক জোড়া আগুনের জুতা তার পায়ের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে এই জুতা আর ওই টুপি দুই দিক থেকে তাপমাত্রা তার বাড়াতে থাকবে এর তাপে তার মগজগুলো গলে গলে নাক চোখ মুখ কান দিয়ে গলে গলে বের হবে চিন্তা করেছেন আপনি নবীর নিজের চাচা তার মাথায় নাকি আগুনের টুপি পরানো হবে পায়ের মধ্যে নাকি একজোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে তাহলে তোমার মতো সলিমুদ্দি আর আমার মতো করিমুদ্দি আপনি কি পরিচয় দিয়া জান্নাত যাবেন বলেন আপনি কি স্বজন প্রীতি দেখাইয়া জান্নাত যেতে পারবেন কথা বলে না কেন বাবা আপনি কি পরিচয় দিবেন যে আমার বাপ ছিল মুসলমান আমিও মুসলমান ছেড়ে দেন আপনি কি বলবেন যে আমার দাদা ছিল মুসলমান দাদা আমাকে নয় আমার বাপকে জন্ম দিয়েছে
ওই সূত্রে আমার বাপ মুসলিম, আমার বাপে আমাকে জন্ম দিয়েছে, সেই সূত্রে আমি মুসলিম, আমি জন্ম দিয়েছি আমার সন্তানকে সেই সূত্রে ও মুসলিম। এই পরিচয় দিয়া লাভ হবে না, লাভ যদি আর ওই পরকালে যদি লাভবান হতে চান তাহলে নাম দিয়া নয় কাজ করে হাসর ময়দানে জান্নাত পাওয়া লাগবে। সাহাবী বললেন, হুজুর তাহলে আপনার চাচা কি হয়ে মারা গেল? বিশ্ব নবী বললেন, নির্ঘাত আমার চাচা মুশরিক হয়ে মরে গেল, আমার চাচাটাকে আমি বাঁচাতে পারলাম না। সম্মানিত কেশরগঞ্জবাসী, নাম দিয়া বাঁচা যাবে না ভাই, কাজ করে আল্লাহর জান্নাত পাওয়া লাগবে। এখন তাহলে কাজগুলো কি কি আছে জানতে হবে কিনা, কথা বলেন কেন? প্রথম কাজটা কি ইমান আনা কি করা, কথা বলছেন কেন? ইমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপর ইমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ইমান আনতে হবে, কিতাব সমূহের উপরে ইমান আনতে হবে, রসুলগণের উপরেও ইমান আনতে হবে, আখেরাতের ময়দান হবে সেটার উপরেও ইমান আনা লাগবে, এরপরে আখেরাতের ময়দানে আমাদের জাগ্রত করা লাগবে, ওইখানে আমরা সবাই দাঁড়িয়ে যাব, বিচারক একজন হবে তার নামটা কি? বিচারক একজন তার নাম কি? আরো জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, অনেকে মনে করে শুধু ইমান এনেই চুপ করে বসে থাকবো তাহলে তো হবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক বলেন এই আয়াতের ভিতরে তিনটি কথা। প্রথম কথাটি হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ইমান এনেছ, ইমান এনে চুপ করে বসে থাকলে হবে না। দ্বিতীয় একটি কাজ আছে, ওয়ামিনু সালেহা, আল্লাহ আকবার, আমলে সালে করা লাগবে। কি আমলে সালে করতে হবে? ইমান আনার পরের কাজটার নাম কি? আরো জোরে বলেন, বলেন তো আমলে সালে মানে কি? দেখছেন অনেকেই কিন্তু জানে না, এই জন্যই তো আমাদের মধ্যে ভেজাল। আমলে সালে মানে হলো নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ, কথা বলেন ঠিক কিনা? এই আমলে সালে হলো একটা ফাইল, যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান এই মোবাইলের ভিতরে একটা মেমোরি থাকে, সেই মেমোরির ভিতরে কিছু অপশন থাকে, ফাইল থাকে, কথা বলে না কেন? ওই এক একটা ফাইলের ভিতরে কোন জায়গায় তাফসির রাখা যায়, গজল রাখা যায়, এরপরে আজান রাখা যায়, এরপরে বক্তব্য রাখা যায়, অনেক কিছু রাখা যায়, কথা বলেন ঠিক কিনা? একটি ফাইল যদি আপনি সাপ দিয়ে দেন, ওর ভিতরে বিশাল এক সমুদ্র খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? তেমনি ইসলামের একটি ফাইল আছে, একটি অপশন আছে, সে অপশনটার নাম হলো আমলে সালে, আল্লাহু আকবার। এই আমলে সালের ভিতরে আছে নামাজ, এর মধ্যে আছে যাকাত, এর মধ্যে আছে রোজা, এর মধ্যে আছে হজ, এর মধ্যে কোরআন, এর মধ্যে তাফসীর, এর মধ্যে তসবিহ তাহলিল, পৃথিবীর যতগুলো ভালো ভালো কাজ আছে রে, সব ভালো ভালো কাজগুলো আমলে সালের ভিতরে আছে। এখন বলেন তো আমলে সালে মানে কি? এইটা আমি নামাজ পড়ি, আবার অন্যের মেয়ের বিয়াটা ভেঙে দেই, এটা কি আমলে সালে? আমি নামাজ পড়ি, অন্য মানুষের ক্ষতি করি, এইটা কি আমলে সালে? আপনি নামাজ পড়েন, অথচ আপনার হাত ও জবান দ্বারা, মুখ দ্বারা অন্য মুসলমান, অন্য বিধর্মীয় মানুষের ক্ষতি হয়ে যায়, এইটা কি আমলে সালে বলেন? যাতে আপনার হাত আর জবান দ্বারা কারো ক্ষতি না হয়, যদি আপনি সেটা ভালোভাবে বুঝে শুনে চলতে পারেন, তাহলে ইমান আনার পরের কাজটা আমলে সালে আপনার হক আদায় হয়ে যাবে।
এই ইমান আর আমল সারে যদি সঠিক থাকে রব্বুল আলামিন বলে এই দুইটি কাজ যে মুসলমান 100% করতে পারবে রে ওই মানুষগুলোকে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুন ফিরদাউস নুজুলা আল্লাহ পাক বলেন আমি জান্নাতুল ফিরদাউস দিয়ে তাদের ধন্য করে দেব আর জোরে বলেন আল্লাহু আকবার তাহলে জান্নাত পেতে গেলে কি করা লাগবে কি করা লাগবে প্রথম কাজটাই হলো ঈমান আনা লাগবে ঠিক কিনা দ্বিতীয় কাজটা কি এখনো বলে না কেন কি দ্বিতীয় কাজটা হচ্ছে আমলে সালে মানে সৎ কাজ করতে হবে নেক কাজ করতে হবে ভালো কাজ করতে হবে রাজি আছেন কারা কারা নামাজ পড়েন একটু হাত তুলেন দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন এবার কারা কারা পড়েন না তারাই হাত তুলেন একটাও বেনামাজি নাই মাশাআল্লাহ একটাও বেনামাজি মানুষ নাই আছে হাত তুলেন না শরম লাগে আজকে দুনিয়ায় আমাদের সামনে হাত তুলতে লজ্জা করে না পরকালের ময়দানে আল্লাহ নিজে বলবে জান্নাত পেতে চাস একবার একটা রুকু ও সেজদা করে দেখায় জান্নাতে যা সেদিন কি করবেন যে আমি পারবো না আমারে এমনি ছেড়ে দেন কথা বলে না কেন ওদিন এমনি ছেড়ে দেবে আল্লাহ পাক বলবেন জান্নাত পেতে চাও একটা রুকু করে দেখাও দুনিয়াতে যারা রুকু ও সেজদা করে নাই ওরা রুকু দিতে পারবে না রুকু করতে যাবে ওরা কলা গাছের মধ্যে দাম করে মাটিতে পড়ে যাবে আর উঠতে পারবে না ঠিক কি না আল্লাহ বলবে জান্নাত পেতে চাও একটা সেজদা দিয়ে দেখা ও সেজদায় যাবে কিন্তু আর উঠতে পারবে না উঠতে পারবে ফি উজুবিহিম মিন আকারিস সুজুদ জোরে কর আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমি সেই দিন তোমাদের নামাজীদের দেখে চিনতে পারবো এদের কপালের মধ্যে কালো দাগ হবে হাঁটুর মধ্যে দাগ পড়ে যাবে পায়ের মধ্যে কড়া হয়ে যাবে ঠিক কিনা এগুলো দেখেই আল্লাহ বুঝতে পারবে সে নামাজি আমার ভাইরা তাহলে কেন ঈমানদারদের নামাজ আদায় করতে বলা হলো আপনি কি জানেন নামাজ এই জন্য পড়তে বলা হলো নামাজের একটা পুরস্কার আছে রাব্বুল আলামিন বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জোরে কেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা নামাজ আদায় করে নিশ্চয়ই যারা নামাজ পড়ে ওই মানুষগুলোকে আল ফাহশা অন্যায় ব্যভিচার থেকে আমি বাঁচাইয়া দেব কি করে দেওয়া হবে এবার বলেন তো অন্যায় ব্যভিচার আল ফাহেশা থেকে বাঁচা যাবে কোন ইবাদত করলে আরো জোরে আর বাবা জোরে বলেন নামাজ আদায় করলে আপনাকে আল ফাহেশা অন্যায় ব্যভিচার সুদ ঘুষ জেনা মদের আড্ডা এরপরে গাঁজা তারপরে ইয়াবা যত খারাপ পথ খারাপ রোড আছে সব খারাপ কাজগুলো থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে কথা বলেন ঠিক কি না নামাজ ছাড়া কি কেউ ভালো হতে পারবে অনেকে বলে তুমি নামাজ পড়ো আর আমি নামাজ পড়ি না তারপরেও তোমার সে অনেক ভালো আছি আমি কথা বলেন কেন কয় তুমি নামাজি তোমার সে আমার ঈমান বেশি কথা বলে না কেন অথচ আল্লাহর নবী বলেন সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যেই মানুষ ইচ্ছে করে সালাতকে বাতিল করে দিয়েছে পরিত্যাগ করে দিয়েছি ওই মানুষ কাফের হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে কাফের হয়ে গিয়েছে অথচ আমাদের দেশের কিছু মানুষ আছে এরা নাম রাখছে মুহাম্মদ বল্টু অথচ ইসলাম ওরা নামাজ পড়ে না না পড়েও বলে আমি তোমাদের সেও পাক্কা ইমানদার কথা বলেন ঠিক না পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ যারা আদায় করবে না অন্য কোন আমল তাদের
আল্লাহ কবুল করে না আল্লাহ কবুল করে না আল্লাহ কবুল করে না পসা ডিমে তাপ দিলে হায় মুরগির বাচ্চা জামলে ফোটে না পসা ডিমে তাপ দিলে হায় মুরগির বাচ্চা জামলে ফোটে না এসব কথা না হয় মিছে হাদিস খুলে দেখো না কোরআন খুলে দেখো না পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ যারা আদায় করবে না অন্য কোন আমল তাদের আল্লাহ কবুল করে না আল্লাহ কবুল করে না ঠিক কি না নামাজ যার নাই তার কোন আমল কবুল হবে নয় আকারে তাহলে নামাজ পড়লে আল্লাহ কি করবে আপনাকে খারাপ কাজ থেকে বাঁচায়া দেবে ঠিক কি না এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আতুজ যাকাত আল্লাহ পাক বলেন যারা যাকাত প্রদান করবে রে আমি তাদের সম্পদগুলোকে পবিত্রতা করে দেব তাহলে এবার বলেন তো প্রশ্ন করেছি উত্তর দিয়েন যাকাত দিলে আল্লাহ আপনাদের কি দিবে কি পুরস্কার দিবে দেখতেছি আপনারা অন্ধকারে তীর মারেন চোখ বন্ধ করে অন্ধকারে তীর মারেন কে আগে শুনেন যাকাত দিলে আমার আল্লাহ সম্পদকে পবিত্র করে দেয় যরকান আল্লাহু আকবার আর নামাজ পড়লে আল্লাহ অশ্লীলতা থেকে আপনাকে বাঁচায়া দেবে ঠিক কি না তাহলে এবার বোঝা গেল নামাজ পড়লে অশ্লীলতা আলফাহিসা অন্যায় ব্যভিচার সুদ ঘুষ জিনা ব্যভিচার মদ জেনা গাঞ্জা ইয়াবা ফেঞ্চিডি এগুলো থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ঠিক কিনা আর যাকাত দিলে আপনার সম্পদকে পবিত্র করবে কে এবার বলেন তো হজ করলে আল্লাহ আপনাকে কি পুরস্কার দেবে হজ করলে যেদিন আপনি হাজরে আসওয়াতে চুমো দিবেন ওই দিন থেকে আপনার জন্ম পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার পক্ষ নিয়ে থাকে আপনার পক্ষে যদি থাকে এই দেশে আপনার আর কি কোনো টেনশন থাকে আর হাশর ময়দানে যদি আল্লাহ আপনার পক্ষ নেয় তাহলে বলেন তো কোনো ভয় থাকবে কথা বলেন না কেন আল্লাহ এই জন্যই বলেছেন রোজাদারদের একমাত্র পুরস্কার হলাম আমি আল্লাহ নিজেই তাহলে বোঝা গেল নামাজের পুরস্কার অশ্লীলতা থেকে বাঁচাবে যাকাতের পুরস্কার সম্পদকে পবিত্র করে দেবে এরপরে আপনার রোজার পুরস্কার আল্লাহ পাক নিজে হয়ে যাবে হজের পুরস্কার আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন এবার বলেন তো এই আলেমরা যে জিহাদ জিহাদ বলে চিৎকার করে এই জিহাদ করলে আল্লাহ পাক আপনাকে কি পুরস্কার দেবে কি দিবে জিহাদ করলে আল্লাহ কি দিবে সেই প্রসঙ্গে আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান এনেছো হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তোমাদের জন্য একটা ব্যবসার কথা কি আমি বলবো না সে ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি আল্লাহর উপরে ঈমান আনো
আল্লাহর পথে মানুষগুলোকে ডাকো অরসুনিহি আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো ওই রাসূলের পথে মানুষগুলোকে ডাকো অতু জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম তোমার জান আর মাল সম্পদ দিয়ে তুমি চেষ্টা করো প্রচেষ্টা করো যদি তুমি আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা প্রচেষ্টা করতে করতে মারা যাও তাহলে শুনে নাও তোমার জন্য ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত চেষ্টা যদি করো প্রচেষ্টা যদি চালাও জিহাদ মানে মারামারি নয় জিহাদ মানে পিটানো নয় জিহাদ মানে মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া নয় জিহাদ মানে গন্ডগোল সৃষ্টি করা নয় জিহাদ মানে চেষ্টা করা প্রচেষ্টা করা এবার চলেন তো আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই একজন ছাত্র চেষ্টা করতেই পারে আমার রেজাল্টটা ভালো হোক কথা বলেন কেন একজন কৃষক চেষ্টা করতে পারে আমার কৃষিতে বেশি ফলন হোক একজন ব্যবসায়ী চেষ্টা করতে পারে আমার ব্যবসাটা লাভজনক হোক একজন ইমানদার যেমন চেষ্টা করতে পারে আমি যেমন ইমানদার আমার মতো সারা দেশের মানুষগুলো ইমানদার হয়ে যাক এই চেষ্টা করা এই প্রচেষ্টা করার নাম হলো জিহাদ নাম কি জিহাদ আর অনেকে মনে করে জিহাদ মানে মারামারি ডাঙ্গা ডাঙ্গি যখনই আলেমরা জিহাদ শব্দ বলে দেয় আবার অন্য কোন বিধর্মীরা আমাদের ভুল না ধরার আগে আমাদের জাতি ভাই মুসলমানরা বলে এটা জঙ্গি কথা বলেন ঠিক কি না যখন জিহাদ শব্দ বলা হয় তখন ওরা মনে করে জঙ্গি তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে জন্মের পরে তোর কানে কি দেয়নি আজান তোর বাবায় মরণকালে এই ধ্বনিতে হইব বন্ধু তোর বিদায় এবার বলো তো চিন্তা করে তুমি হইলা তা কোন বাদী এবার বলো তো চিন্তা করে তুমি হইলা কোন বাদী আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি মৌলবাদী জঙ্গিবাদী যতই বলছ মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে লম্পটেরই আড্ডাখানা বানাইছো এই দেশটারে নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদব আজগরে আরে নবীর সামনে বিয়াদবি উঠলে কারো মুখেতে নবীর সামনে বিয়াদবি উঠলে কারো মুখেতে তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে মৌলবাদী জঙ্গিবাদী যতই বলছ মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে কথা বলেন কথা ঠিক কি না আমরা যখন জিহাদ শব্দ বলে দেই ওরা মনে করে মারামারি ডাঙ্গাডাঙ্গি এটা নাকি জিহাদ মানে হলো চেষ্টা করা প্রচেষ্টা করা আল্লাহর দিন প্রচার হয়ে যাক দামাত দিয়ে দেন মানুষেরা চলে আসো এই দিন বুঝুক দিন মানো এই চেষ্টার নাম হলো জিহাদ এই দাওয়াত দিতে গিয়ে যদি আপনাকে সক্ষম ভাবে কেউ বাধা দিয়ে দেয় যদি কেউ এই দাওয়াতি কাজে আপনার দেয়াল হয়ে দাঁড়িয়ে যায় তাহলে সক্ষম ভাবে ওই দেয়ালটাকে ভেঙ্গে চুরমার করে আল্লাহর দিনকে সামনে নিয়ে গিয়ে উড্ডিন করা লাগবে কারা কারা রাজি আছেন দেখি তো লিল্লাহ থাকবে আল্লাহ কবুল করো তাহলে বোঝা গেল কেশরগঞ্জ বাসী তাফসীর বোঝে বুঝতে পেরেছেন তাহলে এবার বলেন তো যতগুলো এবাদত দেখালাম
কোন ইবাদতে আল্লাহ ধরে বললেন ইগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ দুনিয়ার গুনাহগুলো maaf করে দেওয়া হবে আর পরকালে তোমাদেরকে ধরে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে কোথায় এই জন্য তো বাংলাদেশের 99% আলেমরা বলে জিহাদ জিহাদ আলেমরা সব সময় বলেছে জিহাদ নবীজির জামানায় নবীজিও বলেছে জিহাদ কারণ নবীজি জানেন সন্ত্রাস মুক্ত একটি দেশ যদি গঠন করতে হয় শৃঙ্খলা বজায় রেখে যদি চলার মতো পরিবেশ কোথাও তৈরি করতে হয় চাঁদাবাজি আর সন্ত্রাসী টেন্ডারবাজি থেকে যদি মানুষকে নিরাপত্তা দিতে হয় তাহলে জিহাদের বিকল্প ছাড়া আর কিছুই নাই সন্ত্রাস নির্মূল করতে হলে জিহাদের দরকার আর সন্ত্রাসী বলবে যারা জিহাদ বলবে সন্ত্রাসী বলবে ওরা জঙ্গি কথা বলেন ঠিক কি না আপনারা কি কালুয়া ছোরাকে চেনেন কথা বলেন কেন চিনেন এলাকায় একটা লোকের বড় বেশি প্রভাব ছিল কেউ যদি মারা যায় তো এই লোকটা দাফনের কাফন সহকারে ওর লাশটাকে তুলে কাপড়টা গলার মধ্যে পেঁচি একটা গাছের মধ্যে ঝুলানটি করে দিত এলাকার লোকজন একত্রিত হয়ে গেল দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তো শান্তি পাইলাম না এখন তো দেখি মরিয়াও শান্তি নাই ঠিক কিনা কারণ এই বেটাতে জ্বালায় তো কবরে শুয়েও শান্তি নাই কারণ কবরের লাশ উঠায় কাপড় দিয়া গলার মধ্যে ফাঁস টেনে গাছে আটকায় দেয় এটা কি ভালো জিনিস কথা বলে না কেন কি ভালো জিনিস এলাকার লোকজন বুদ্ধি করলো করা যায় এটা কি পরামর্শ দিল মুরুব্বিরা বেটাকে পিটাইয়া মেরে ফেলো এত দেখি মরে গেলেও শান্তিতে থাকতে দেয় না কবরে একই এলাকায় রাখা যাবে না এই কালুয়া ছোরাকে পিটাইয়া মেরে ফেললো জনগণ গণধোলাই দিয়ে দিল এরপরে কালুয়া ছোরার বেটা এলাকার থেকে পালিয়ে গেল কয়েক শতাব্দী বাইরে থাকার পর একটু বড় হয়ে গিয়েছে ছেলেটা চিন্তা করলো আমার বাপের তো একটা ঐতিহ্য ছিল লাশ কবর থেকে তুলাইয়া এনে কাপড় গলার মধ্যে লাগাইয়া গাছে ঝুলানটি করা তা আমার বাপ যেহেতু আর নেই এই কাজটা তো আবার পুনরায় শুরু করা দরকার কি বুঝলেন এই কাজ তো আবার শুরু করা যায় ছেলেটা এলাকার মধ্যে ব্যাগ করলেন এলাকায় আসতেছেন হঠাৎ করে বাজারের এক হোস্টেলের সামনে দাঁড়িয়ে গেল দেখতেছে হোটেলের ম্যানেজার সাহেব টাকা গুনতেছে হঠাৎ করে এসে বলতেছে ভাই আপনি যেভাবে টাকাগুলো গুনতেছেন এই টাকা যদি কালুয়া ছোরার বেটা দেখে তাহলে কিন্তু নিয়ে যাবে বলেন তো কে বলতেছে এটা কথা বলেন কেন কে বলতেছে ওদের নিজেই কালুয়া ছোরার বেটা হোটেলের ম্যানেজার কি তা জানে কথা বলে না কেন বলতেছে ভাই এ যদি কালুয়া ছোরার বেটা দেখে আসতো কিন্তু আপনার টাকা নিয়ে চলে যাবে হোটেলের ম্যানেজার বলতেছে টাকা থাকলো আমার হাতে সে কি করে নিয়ে যাবে ছেলেটা বলল দেন আমি আপনারে দেখাই দিই ম্যানেজার সাহেব টাকা দিয়ে দিল হাতে একটা গোনা দেয় এক পা পিছনে পিছে যায় দুইটা গোনা দেয় দুই পা পিছনে চলে যায় পাঁচটা গোনা দেয় এভাবে পাঁচ পা পিছনে যায় চিৎকার করে বলে যাচ্ছে দরুদিয়া এইভাবে আপনার টাকা নিয়ে পলাবে আজকে যারা বলতেছে আলেমদেরকে জঙ্গি সন্ত্রাসী টের পাবেন আপনি কোনো একদিন যেদিন আপনার ঈমান আমল সব কিছুকে একটা গাঁটি বাইদ্যা নিয়ে যেদিন ফলাবে সেদিন বোঝা যাবে আসলে জঙ্গি আলেমরা নাকি আসলে সন্ত্রাসী আর জঙ্গি তারা যারা বড় বড় কথা বলে আলেমদের উপর দোষ চাপান কোরআন হাদিস তো বুঝে না ভুল ধরার বড় জম আছে না নাই কোরআন হাদিস বুঝে না কিন্তু ভুল ধরার ওস্তাদ আছে না নাই আমার ভাইরা এত বিগত কয়েকদিন আগে এক স্টেজে ভুল ধরেছে এক প্লেয়ার তা বললাম ভাইরা আপনাকে পাঁচ মিনিট টাইম দিলাম আপনি একটু কথা বলেন শুনি বলছে এক মিনিটও করবো না
এক মিনিটও বলতে পারবে না, অথচ ভুল ধরে। আরে ভাই, ভুল ধরতে হলে জ্ঞান থাকা লাগবে। কিসের কিসের? আমরা যে উদাহরণগুলো দেই, যে যুক্তিগুলো দেই, এগুলো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য দেই, ঠিক কিনা? যাতে সে বুঝতে পারে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে বোঝা গেল, নামাজ পড়লে, নামাজ আদায় করলে কি আল্লাহ জান্নাত দেবে নাকি অশ্লীলতা থেকে বাঁচাবে? কথা বলেন না কেন? আজকে বহুত নামাজি আছে, মনে করে আমি তো নামাজ পড়লাম, আমি তো একবারে ক্লিয়ার হল, জান্নাত যাব না। ভাই, হবে না। আপনার নামাজটা হলো একটা ট্রেনিং, একটা প্রশিক্ষণ। এই নামাজ আপনি ট্রেনিং আর প্রশিক্ষণ যদি দেন, এই ট্রেনিং আর প্রশিক্ষণ আপনাকে গুনাহ রাশি থেকে বাঁচাবে, ঠিক কিনা? যাকাতটা আর একটা ট্রেনিং, এটি আপনাকে সম্পদ পবিত্র করে দেবে। রোজাটা হলো আপনার আর একটা ট্রেনিং, যেটি আপনাকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেবে, আল্লাহ আপনার বন্ধু হয়ে যাবে আখেরাতে। কথা বলেন কেন? এরপরে হজটা আর একটা ট্রেনিং, আপনার জীবনের গুনাহখাতা মাফ করে দেবে। কথা বলেন কেন? আর জিহাদটা করলে কেন? এই জিহাদের কাজ করলে কেন? দাওয়াত প্রচলন আর দাওয়াত দেওয়া নেওয়া করলে কেন আল্লাহ আপনাকে জান্নাত দিবে জানেন? আল্লাহ বলেন, এই কাজটা করার জন্য তোমাকে নামাজ পড়তে বললাম, যাকাত দিতে বললাম, রোজা করতে বললাম, হজ করতে বললাম, তসবিহ তাহলিল পৃথিবীর যত আমল আছে সব আমল করতে বললাম, শুধু একটি কাজের জন্য, সেটি হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। ধরেন আগামীকাল সকালবেলা এই কেশরগঞ্জের এক স্টেডিয়ামে পুলিশে লোক নিয়োগ দেওয়া হবে, যাদের সার্টিফিকেট থাকবে, যাদের যোগ্যতা থাকবে, তারা লাইন দিবে কি দিবে না? দিবে না। ধরেন আপনি এবার মাপে জোখায় টিকে গেলেন, আপনার কি চাকরি হয়ে গেল? কি করা লাগবে? আপনার ছয় মাসের একটা ট্রেনিং দেওয়া লাগবে। ছয় মাসের ট্রেনিং এর মধ্যে আপনাকে শিক্ষা দেওয়া হবে কিভাবে লাইফ রেড করবেন, আপনি কিভাবে বুক ডান করবেন, কিভাবে আপনি বন্দুক চালাবেন, কিভাবে গুলি করবেন, কিভাবে ঢাল ব্যবহার করবেন, কিভাবে শত্রুপক্ষের আঘাত আসলে সেটাকে প্রতিহত করে দেবেন, এগুলোর সব কিছুর ট্রেনিং হবে ছয় মাস। কয় মাস? ছয় মাস ট্রেনিং হওয়ার পরে কি আপনার চাকরি হয়ে গেল? কি করা লাগবে? ভাই বা আছে না নাই? কথা বলে না কেন? ভাই ভাই, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, আজ থেকে তোমার যেহেতু চাকরিটা শুরু, সেহেতু তুমি আজকে একটা গুলি করে দেখাও, তোমার চাকরির জীবনে পা দিবি? আর আপনি যদি বলেন, ছয় মাস গুলি করছি, ট্রেনিং দিছি, প্রশিক্ষণ করেছি, আজ আমি পারবো না, চাকরি থাকবে? কথা বলে না কেন? যদি বলা হয়, আজ এই ভাই বা বোটে কিভাবে ঢাল ব্যবহার করা লাগে একবার দেখাও, আর আপনি যদি বলেন ছয় মাস করছি আজকে পারবো না, হবে? চাকরি থাকবে। আপনার সব কিছুর তথ্যগুলো তারা জানবে, বুঝবে, সঠিকভাবে পারো কি পারো না সব দাস্তুবাই করা হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ট্রেনিং দিলেন এতগুলো। তুমি কেমন ইমানদার, তুমি কেমন মুত্তাকি, তোমার কতটা ইমান আছে, সেগুলো দেখার জন্য রোজা, নামাজ, হজ, যাকাত, তসবিহ, তাহলিল এই প্রশিক্ষণগুলো দিল, যাতে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো। আল্লাহ পাক বলেন, এখন আমি আশা করতে পারি আমার বান্দা বান্দিগুলো সফল কাম হতে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এটা যদি আমি রূপ না দিতাম, তাহলে হয়তো বা আলোচনাটা বুঝতে পারতেন না। একটা রূপ দিয়ে দেখিয়ে দিলাম, যাতে আপনি বুঝতে পারেন এই ইবাদত বন্দেগী গুলো করার একমাত্র কাজ আছে, সেটা হলো আল্লাহর দিন প্রচার করা লাগবে, আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ পাক এই জন্যই বলেন, আমার দিন যতক্ষণ পৃথিবীর জমিনে কায়েম হয়ে যায় নাই, ততক্ষণ ততদিন পর্যন্ত চেষ্টা করো, প্রচেষ্টা চালাও, যদি এই চেষ্টা প্রচেষ্টা করতে গিয়ে মারা যাও, তুমি যেন মরণায় তুমি যেন আর একবার জন্মগ্রহণ করেছো।